লটারির নাম করে যুবকের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেবার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়া থানা এলাকায়। ঘটনায় অভিযোগ দায়ের। লটারির নাম করে যুবকের কাছ থেকে ২৫,০০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার রাউতারা এলাকায়। জানা গেছে, রাউতারার বাসিন্দা আফতারুল ইসলামের মোবাইলে একটি ফোন আসে। জানানো হয় সে ২৫,০০০০ টাকা লটারি পেয়েছে। তার জন্য তাকে অন্য একটি নাম্বারে ফোন করতেও বলা হয়। এরপর আফতারুল ফোনে যোগাযোগ করেন, তাকে টাকা দিতে বলা হয়। ২৫,০০০ টাকার লোভে ৫ বারে মোট ২৫,০০০ টাকা দেন। এরপরই তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। শুক্রবার হাবড়া থানায় লিখিত অভিযোগ করেন আফতারুল। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। লটারির টিকিটের নাম্বার বলছে, কাউরে বলবে না যেন, খবরদার। এবার বলে টেলে বলছে তোমার আধার কার্ড ফটো তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, তাহলে তোমার কাগজপত্রগুলো টোটাল কমপ্লিট করে দেবো, দিল্লি থেকে এ করে তোমার অ্যাকাউন্টে ক্যাশ হয়ে যাবে টাকা। বলছে আজকে কি ক্যাশ করে দেবো না কালকে দেবো? আমি বলছি আজকে দাও। তো এবারে যখন দিতে যাচ্ছি তখন বললো যে সরকারের ট্যাক্সটা আগে না দিলে হবে না। এবার টাকা দেওয়ার পরে, ৫,৫০০ দেওয়ার পরে আবার বলছে মোবাইলে হোয়াটসঅ্যাপ করে পাঠাচ্ছে যে মানি ট্রান্সফারের জন্য ৯,০০০ টাকা, ফোন করে বলছে আবার ৯,০০০ টাকা দিতে হবে মানি ট্রান্সফার। এবার যা বলছে, আমি বলছি আমি যদি না দিই, না দিতে পারি তাহলে কী হবে? তা বলছে না দিতে হবে, একই কথা দিতে হবে। আমি বলছি আমি দিতে পারবো না, আমার টাকা আমার রিটার্ন দেন, আমার দরকার নেই, প্রথম থেকে বলছে। তা বলছে না, রিটার্নও হবে না, ক্যান্সেলও করা যাবে না, তোমার টাকা দিতেই হবে। আজ না দিতে পারো কাল দাও, কাল না দিতে পারো তারপরে দিন দাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাবড়া।